বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সিনিয়াবাত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। অভিষেক অনুষ্ঠানের পর আজ মঙ্গলবার 14 নভেম্বর বেলা 1:30টায় নগর ভবনের দোতলায় মেয়রের কক্ষে বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ শওকত আলীর উপস্থিতিতে তিনি দায়িত্বভার নেন। এ সময় তার স্ত্রী লুনা আব্দুল্লাহ, ছেলে আবিদ সিনিয়াবাত, বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন। মেয়রের কক্ষে দায়িত্বভার অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পন্ন করেন সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার। দায়িত্ব নেয়ার কাগজপত্রে সই করার পর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর পরপরই প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নতুন মেয়রকে মিষ্টিমুখ করান। লুনা আব্দুল্লাহ তার স্বামীকে মিষ্টি খাওয়ান। মেয়রের একান্ত সচিব রুবেল হাওলাদার জানান, খোকন সিনিয়াবাত দায়িত্ব নেওয়ার পরপরই নিয়ম অনুযায়ী অফিস করেন। এ সময় নগরীর বাংলাবাজার এলাকার একটি মসজিদের বিল সই করেন তিনি। এসবের আগে নতুন মেয়রের আগমনে সাবেক ও বর্তমান কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধিদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল নগর ভবন ও তার আশপাশ এলাকা। শুরুতে লালগালিচার সংবর্ধনায় পাশাপাশি ফুলের শুভেচ্ছাও জানান তারা। দায়িত্ব গ্রহণের আগে ফজলুল হক অ্যাভিনিউর অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও উপস্থিত ছিল চোখে পড়ার মতো। নগর ভবন কেন্দ্রিক মানুষের ভিড় সামাল দিতে যানবাহন চলাচল বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়। দলীয় নেতাকর্মীরা বলছেন, সাবেক মেয়র শওকত হোসেন হিরণের পর খোকন সিনিয়াবাতকে নিয়ে বরিশালবাসীর প্রত্যাশা অনেক, যার প্রতিফলন ঘটছে অভিষেক অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি। তবে অভিষেক অনুষ্ঠানে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কিংবা তার পরিবার ও অনুসারীদের কাউকে দেখা যায়নি। আপনারা এত ধৈর্য সহকারে এখানে উপস্থিত হয়েছেন, এই অনুষ্ঠানে সামিল হয়েছেন, আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। প্রিয় নগরবাসী, আপনারা সকলেই জানেন বঙ্গবন্ধু দেশকে সোনার বাংলায় পরিণত করার স্বপ্ন দেখেছিল, কিন্তু 9ই আগস্টে নির্মমতার মাধ্যমে ঘাতকরা যে পথ রুদ্ধ করে দিয়েছিল, আজকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ অবস্থান করায় সেদিন তারা প্রাণে বেঁচে গিয়েছিল। সেই দুঃসহ স্মৃতি মাননীয় প্রধানমন্ত্রী আজ ও তাকে তারা করে ফিরে, কেননা আপনারা জানেন আমি নিজেও সে রাত্রে গুলিবিদ্ধ হয়েছিলাম। জাতির পিতা চেয়েছিল দেশকে সোনার বাংলা বানাতে, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, সেই লক্ষ্যে সামনে রেখে একটি অনুন্নত দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করছে। আমারও ইচ্ছা এই বরিশাল নগরীকে একটি সুন্দর নগরী হিসাবে গড়ে তোলা।